রাজ্যের মধ্যে একমাত্র নদিয়ার তাহেরপুরে পৌরসভায় গঠন হয়েছে সিপিআইএম এর বোর্ড। মানুষকে অভিনন্দন জানাতে এলেন বিমান বসু, শতরূপ ঘোষ। জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে এবারের পৌরসভা নির্বাচনে ভোট লুট করছে তৃণমূল কংগ্রেস। এবারের পুর নির্বাচনে নদিয়ার তাহেরপুর পৌরসভায় ফের জয়লাভ করার পর রবিবার সন্ধ্যায় তাহেরপুর তরুণ সংঘের মাঠে বিজয় সমাবেশে ভাষণ দিতে এসেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেখানে এমন মন্তব্য করেন তিনি। ওই বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, নদিয়া জেলা সম্পাদক সুমিত দে, তাহেরপুর এরিয়া কমিটির সম্পাদক সুপ্রতিম রায়, প্রাক্তন সাংসদ অলোকেশ দাস, সিআইটিইউ জেলা নেতৃত্ব এস এম সাদি, প্রাক্তন বিধায়ক রমা বিশ্বাস, নতুন পৌর বোর্ডের চেয়ারম্যান উত্তমানন্দ দাস, ভাইস চেয়ারম্যান শোভাশীল, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বঙ্কিম চক্রবর্তী, প্রাক্তন চেয়ারম্যান রতন রঞ্জন রায় সহ অনেকেই। বিমান বসু বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়ছে, সেদিকে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোনো খেয়াল নেই, কর্মসংস্থান বৃদ্ধি করার দিকে কোনো খেয়ালই নেই, সরকারি স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী কম, অথচ পৌরসভা নির্বাচনে জনসাধারণের মতামত ব্যক্ত করতে না দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট লুট করছে। বিভিন্ন ওয়ার্ডে কর্মী সমর্থকদের প্রবল উৎসাহের সাথে মিছিল করে স্থানীয় তড়িৎ সংগ্রহের মাঠে আসতে দেখা যায় সংবর্ধনা সভায়। সিপিআইএম এর প্রতীক চিহ্ন জয়লাভ করা 8টি ওয়ার্ডের কাউন্সিলরদের এবং পরাজিত হলেও বাকি 5টি ওয়ার্ডে লাল ঝান্ডা নিয়ে বুক চিতিয়ে লড়াই করা এবং বুথ আঁকড়ে পড়ে থাকার জন্য সংবর্ধিত করা হয় পরাজিত প্রার্থীদেরও। দেরি করেছে তৃণমূল কংগ্রেস, কারণ মূলত তৃণমূল কংগ্রেসের লড়ালড়িটাই সংখ্যার দিক থেকে বেশি হচ্ছে। অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেস কোনো কোনো পুরসভায় যে পুরসভাগুলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নয় বা গরিষ্ঠতা পেতে আরও একজন দুজন লাগবে, সেখানে তাদের কি করে নিয়ে আসা যায় তার চেষ্টা করছে। যেমন ঘটল ওই পুরুলিয়ায় ওই তপন খান্ডুর ক্ষেত্রে, তারা বলে দিচ্ছে, শোনা যাচ্ছে, সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে, টেলিভিশনে বলছে যে পুলিশ থেকে বলেছে নাকি যে আর কংগ্রেসের থেকে লাভটা কী আছে, তৃণমূলে জয়েন করো, তাহলে ওদের সুবিধা হয় ফর্ম করতে বোর্ডটা। এই যে বক্তব্য, এই বক্তব্য কখনো রাজ্যে গণতন্ত্রের পক্ষে, গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুসাধ্য করতে পারে না, গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ক্ষতিকারক। এবং এই ধরনের হিংসার পরিবেশ তৈরি করতে সাহায্য করে। বিমানদা, ফিরাদ হাকিম বলেছেন যে বোমাবাজি খুনখারাপি না হলে প্রশাসন আদালত কি করবে, কি বলবেন? আমি এ ধরনের কথার কোনো উত্তর দেব না। দুর্ভাগ্যের বিষয়, তিনি আমাদের কলকাতা কর্পোরেশনের প্রথম নাগরিক যার কথার উত্তর দিতে আমাদের বিবেকে বাধে। আর একটা বিষয়, গতকাল আপনি জানেন যে বিজেপি সাংসদ তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়েছে, এসব যদি হয়ে থাকে এসব তো দেখা উচিত, তাহলে হিংসার পরিবেশ তো এইভাবে তৈরি হয়, সেগুলো দেখা উচিত প্রশাসনের, সেই বিষয়টা মাথায় থাকা উচিত যারা মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মহানাগরিক হয়ে থাকেন, তাদের এসব বিচার করা উচিত। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।